হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি বিন্দু বান্ধব আপনাদের উপকার বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন। আমার সাথে থাকুন, আমাকে লাইক এবং শেয়ার দিয়ে উৎসাহিত করুন। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। তার পাশে একটা ঘন্টা আইকন দেখতে পাবেন, সেই ঘন্টা আইকনে ক্লিক করে পাবেন, যত ভিডিও দেবো আপনারা সাথে সাথে তা পেয়ে যাবেন। তারপরেও যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। সঙ্গে আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অনেকে এই জিনিসটা জানেন আবার জানেন না, তাদের জন্য ভিডিওটা। প্রথমত আপনাকে দেখাচ্ছি যে আমি একটা সার্কেল প্রোগ্রাম করব। সার্কেল প্রোগ্রাম ঢুকতে চাইতেছি কিন্তু ঢুকতেছে না, দেখছেন কাজ করতেছে না। তার মানে কি সব অনেকে এরকম ধোকা খায় যে আমি সার্কেল করতে চাইতেছি কিন্তু সার্কেল হচ্ছে না। তো এই ক্ষেত্রে আমাদের একটা করণীয় জিনিস আছে, সার্কেল আনতে হলে সুইচটা বন্ধ করে নেবেন এবং টেস্ট এবং সিলেক্ট বাটন চাপ দিয়া পাওয়ারটা অন করে দিবেন। পাওয়ারটা অন করে দিবেন, অন করার পরে আপনি ম্যাপের সুইচে 405 নম্বরে যাবেন। 405-এ গিয়া অন করিয়া ইন্টার বাটন চাপ দিবেন, এবারে টেস্ট বাটন চাপ দিয়া বাইরে যাবেন। এখন দেখেন আমি সার্কেল করতে চাইলে সার্কেলে ঢুকতেছে, দেখছেন এখন সার্কেলে এসে বসছে। আমি এক নম্বর সার্কেল করছি, দ্বিতীয় সার্কেল এসেছি। আগে কিন্তু আমার সার্কেল টিপ দিলে আসতো না, এখন টিপ দেওয়ার সাথে সাথে কিন্তু সার্কেল আস্তে আসে। তো ভিউয়ার্স, নিজের মন মতন আপনি সার্কেল করে নিতে পারবেন। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন। আমি যদি একটা আগে করছি আমি আপনাদের দেখাচ্ছি, আবার ভিডিওটা ভালো করে দেখেন। টেস্ট অ্যান্ড সিলেক্ট বাটন চাপ দিয়ে পাওয়ারটা অন করবেন। অন করার পরে মেমোরি নাম্বার 405, এটা যদি আপনার অফ থাকে তাহলে সার্কেল প্রোগ্রাম হবে না বা আসবে না, এটা অন থাকলে তাহলে সার্কেল প্রোগ্রাম আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, এটি আজকে টিউটোরিয়াল, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক। এখন আমি আপনাদের দেখাচ্ছিলাম কীভাবে সার্কেল প্রোগ্রামটা আনতে হয়, এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে সার্কেল প্রোগ্রাম করতে হয়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা অনেকে জানেন অনেকে জানেন না, যারা জানেন না তাদের জন্য ভিডিওটা। তবে খেয়াল করুন, মডেল হলো B438D, এটা হলো এফ সিরিজ মেশিন। এই মেশিনে কীভাবে সার্কেল প্রোগ্রাম করা হয় আপনারা দেখুন। প্রথমত মেশিনটা সুইচ দিবেন, মেশিনটা অন করার পরে টেস্ট এবং টেনশন বাটন চাপ দিবেন, দেখেন সার্কেল লেখা আছে। তবে এর করা এর সার্কেলের আগে আপনি একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। প্রথমত আমি এই একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নে আমার ওয়াই কত আছে এক্স কত আছে আমি দিয়ে রাখছি, স্পিরিট বান্ধা করা 40 এত দিয়ে রাখছি এটা। আর 19 নম্বর প্যাটার্নের একটা আমি আপনার প্যাটার্ন করে রাখছি, এটা 45 লাগবে আমার ওয়াই, স্পিড লাগবো 2200, লো স্পিড এত এবং এক্সটা হইলো আমার এত। তো এটা করার পর আমি এটা আমি যেভাবে সেভ করছি, যা যা দরকার আমার ততটুকুই আছে। এখন আমি সার্কেল করব, এই দুইটা প্রোগ্রাম আমি করে রাখছি, টেস্ট এবং ইবা প্লাস বাটনটা চাপ দিলে আপনার সিও সার্কেল S1 এব। এখানে আপনার প্রথমত বহায় দিবেন আপনি যে প্যাটার্নগুলো করছেন, ধরেন আমি এক নম্বর প্যাটার্নটা করছি ইন্টার সেভ হয়ে গেছে, দ্বিতীয় নম্বর আমি 19 নম্বর প্যাটার্নটা করছি 19 নম্বর দিলাম এই 19, আবার তৃতীয় নম্বরে করছি আবার
এক নম্বর অ্যাটেম্পটা লাগবে আমার, তারপরে চতুর্থ নম্বরে 19 নম্বর। ইন্টার আবার পঞ্চম নম্বর লাগবে, এক নম্বর প্যাটার্নটা। ষষ্ঠ নম্বর লাগবে 19 নম্বর প্যাটার্ন। তো এইভাবে আমি প্যাটার্ন করে সেট করে দিলাম ইন্টার। এখন টেস্ট বাটনটা চাপ দিবেন, চাপ দেওয়ার পরে আপনি প্যাটার্ন নাম্বার চেঞ্জ করতে করতে সার্কেল আসবেন, সার্কেল এক চালু। তা আপনি যখন প্যাটার্নটা পাড়া দিবেন মেশিনটা রান হবে। এখন দেখুন মনিটর রেডি। এখন আমি ছটা বারটেক করতেছি। প্রথম হলো এক নম্বর বারটেকটা, আমার ছোটো দরকার, এই ছোটো হয়েছে। তারপর দ্বিতীয় নম্বরটা করতেছি, তারপর আবার করতেছি, এরপর আবার করতেছি, এরপর আবার করতেছি। দেখেন আমি পারার সাথে সাথে আমার মনিটরে চেঞ্জ হইতেছে, 19 নম্বর প্যাটার্ন নিতেছে। এখন 19 নম্বর প্যাটার্নটা আবার এক নম্বর প্যাটার্ন, ঠিক আছে, আবার দেখেন 19 নম্বর প্যাটার্ন, সাথে সাথে সার্কেল হয়েছে। তো ভিউয়ার্স আপনারা ভিডিওটা দেখেন আমি কীভাবে করছিলাম। প্রথম করছি এক নম্বর প্যাটার্নের এক্সিএম, এক্সিএম, দ্বিতীয় ডলো দিয়ে দেড় সিএম, এবার এক্সিএম, আবার দেড় সিএম। এভাবে করে আমি ছয়টা পর্যন্ত আপনারা করছি, আপনাদের দেখাইলাম ভিডিওটা। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিবেন, আমার পাশে থাকুন। আপনাকে একটা লাইক শেয়ার দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার নতুন কিছু ভিডিও দিতে আগ্রহ প্রকাশ করুন, আমি নতুন কিছু আপনাদের মাঝে শেয়ার করব। থ্যাংক ইউ, বাই বাই।